আমার এবারের একটা বিশেষ প্রিপারেশন হলো দই ভেটকি। তা দই ভেটকি করতে গেলে আমি প্রথমে কি করছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। এই যে আমি একটা 1 কেজির মাছ, ভেটকি মাছ, তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। 1 কাপ ঘরে পাতা দই, তারপরে আদা বাটা, কুচনো পেঁয়াজ কুচি এবং টমেটো বাটা, আর রয়েছে আদা কুচি, একটু রসুন কুচানো, তেজপাতা, একটা ধনে, একটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নে দেওয়ার জন্য আমার রেডি করা রয়েছে তেজপাতা, স্টার মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, নুন এবং হলুদ, তার সঙ্গে দেব একটু তেল। তা আমরা প্রথমে এই ভেটকি মাছে আমরা লেবুর রসটা ছড়িয়ে দেব, কারণ লেবুর রস না দিলে পরে এই ভেটকি মাছের যেটা গন্ধ হয় সেটা অনেক সময় একটু বেশি মাত্রায় নাকে লেগে যায় বা মাছ মেছো মেছো একটা গন্ধ লাগে। তাই জন্য প্রথমে একটু আমি বেশি করে লেবুর রস এখানে ছড়িয়ে দিলাম, এই লেবুর রসটার জন্য গন্ধটা আমাদের চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপরে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, যে যেমন একটু লবণ পছন্দ করেন সেরকম দেবেন, যারা একটু কম খান তারা কম দেবেন, আর একটু বেশি যারা পছন্দ করেন একটু বেশি দেবেন। এরপরে দেব হলুদ। আমি এবারে এই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আমি শুকনো তাওয়ায় ঢেলে দিলাম। এবার এটা আমি একটু ভাজা ভাজা করব, একটু রং আসা পর্যন্ত আমি ভাজব, তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটু গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে, যে লাগছে সর্ষের তেল। আমি কড়াই গরম করেছি, আমি তেলটা দেব এবং খুব বেশি মাছ ভাজবো না, কিন্তু মাছটাকে মোটামুটি সাঁতলে নেব। বন্ধুরা, আমি এরকম মোটামুটি লালচে করে মাছটা ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আমার যে গরম তেলটা রয়েছে মাছ ভাজার, সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। গ্যাসটা একদম কমানো রয়েছে, দুটো তেজপাতা, আমার এখানে রাখা 4টে এলাচ, স্টার মশলার থেকে একটুখানি স্টার মশলা, দারচিনি, লবঙ্গ এবং কিছু গোটা গোলমরিচ আমি ফোড়নে দিলাম। একটু গন্ধ ছাড়লে, একটু গন্ধ ছাড়বে যখন, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচনো, এই পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই যে লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবারে আমি এর মধ্যে অল্প একটু এই আদা কুচি, মানে কোচানো ছিল সেই আদা কুচি একটু দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, বড় টেবিল চামচের 1 চামচ আদা বাটা দিলাম। আদা দিলে পরেই আমাকে গ্যাস কমিয়ে ফাটবে, এই না ফাটে যাতে তার জন্য জলের বদলে টমেটো পেস্ট, টমেটো পেস্টটা আমাকে জলের কাজ করবে। এই এবার আমি খুব এটাকে একটু ভাজা ভাজা গন্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো, গ্যাসটা বাড়িয়ে দেব। ভাজা ভাজা বেশ হয়ে আসছে, দেখুন গন্ধ ছেড়েছে একটা, বেশ গন্ধটা, কাঁচা গন্ধটা, তেলের গন্ধ, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। এবার আমি সেই গুঁড়ো করে রাখা যে মশলা রয়েছে, আমার জিরে, ধনে, তেজপাতা এবং শুকনো লঙ্কা বাটা, তেজপাতাটা 1টা দিলেই যথেষ্ট, সেই বাটার মশলাটা আমি এবারে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছিঁড়েছে। এবার আমি
গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দেব। এই ধরুন এক চামচ মতো নুন আমি দিয়ে দিলাম, আর একটু ইচ্ছে হলে দিতে পারেন। দেব হলুদ, এই হলুদ দিলাম। মোটামুটি আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমার মশলা রেডি, আমি আমার টেস্ট করে রাখা যে দইটা রয়েছে সেই দইটা আমি ঢেলে দিচ্ছি। গ্যাস একদম কমানো থাকবে, তাহলে দইটা কেটে যেতে পারে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দেব। দইটা ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠবে। বন্ধুরা দেখুন, মশলা প্রায় আমার একদম রেডি। এখানে দই, টমেটো, আদা এবং যে বাকি মশলাটা তৈরি করেছিলাম সব মিলিয়ে এটা মশলাটা আমার রেডি। এবার আমি কিছুটা হাতে আমি কসৌরি মেথি নিয়ে নিচ্ছি। সেটাকে একটু ভালো করে হাতে কষলে নিয়ে ছোটো ছোটো ইয়েতে আমি একটু ছেড়ে দিচ্ছি। আমি একে একে মাছগুলোকে, গ্যাসটা একেবারে কমিয়ে দিয়েছি, মাছগুলোকে আমি ছেড়ে দেব। ছাড়ার আগে একটু জল দিলাম একটু গ্রেভি রাখার জন্য। যারা গ্রেভি রাখতে চান না, একদম মাখামাখা রাখবেন, তারা জল না দিলেও পারবেন। আমি একটু গ্রেভি রাখবো বলে এক কাপের মতো জল এটার মধ্যে দিলাম। বন্ধুরা আমি কিন্তু লিডটা চাপা দিইনি, একদমই ঢাকা দেওয়া হবে না। একদম নরম মাছ, তাই একদম কিমাটা কাইটা করে নিয়ে তবেই আমি কিন্তু মাছগুলো ছেড়েছি। মাছগুলো একদম টকবক করে ফুটে গেছে। একটুখানি আর একটু ঝোলটা গামাখা হয়ে আসলে পরে আমি এর মধ্যে পরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা আমার দই ভেটকি একেবারে তৈরি। দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে এসছে। আমি একটু গরম মশলার সামান্য গুঁড়ো চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। গরম মশলার এক চামচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে গ্যাসটাকে একেবারে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা তিনটে লঙ্কা উপরে ছড়িয়ে দিয়ে আমার দই ভেটকির প্রিপারেশন একেবারে সম্পূর্ণ।